এই যে আমরা সপ্তমীতে ঠাকুর দেখতে যাচ্ছি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে। না না অ্যাকচুয়ালি যাচ্ছি না, যাচ্ছি একটু পাশে বাজারে। সপ্তমী আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম দুজনে, একটু পাড়াতেই, একটু দোকানে যাওয়ার ছিল, তারপরে পাশেই পাড়ায়, তো এই আর কি হেঁটে যাচ্ছিলাম। আর আমাদের এখানেই পুজো হচ্ছিলো একটা, তো সন্ধ্যা আরতির সময় ছিল, তো সেই কারণে একটু সন্ধ্যা আরতির ওখানে গেলাম। এটা অষ্টমীর সকাল, পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার সময়ের একটা ছোট্ট ভিডিও ক্লিপ ছিল। আসলে সেভাবে তো ভিডিও শ্যুট করে উঠতে পারিনি, আর বিভিন্ন সুবিধা অসুবিধা ছিল, শারীরিক অসুস্থতা ছিল, তো সেই কারণে অল্প অল্প ছোটো ছোটো যে সংকল ক্লিপ ছিল ভিডিওর সব একসঙ্গে দিয়ে আমি পুজোর একটাই ব্লগ বানিয়ে দিয়েছি। অষ্টমী মানে আর বাঙালির বাড়িতে লুচি হবে না সেটা কখনো হয় নাকি, তো অষ্টমী স্পেশাল মেনু লুচি। অষ্টমীর সন্ধ্যায় একটুখানি মায়ের দর্শন করতে বেরোনো কাছাকাছির মধ্যে, শাশুড়ি মা আছেন সাথে আর আমরা দুজন। আমার ভীষণ পছন্দের জিনিস এটা, ময়ূরের পালক, আমার খুবই ভালো লাগে, সেই কারণে কিনে নিলাম দুটো। বাঙালির দুর্গাপুজো তাও আবার কলকাতার উপরে, সেখানে ভিড় থাকবে না সেটা কখনো হয়েছে না কখনো সম্ভব। শেষ প্রান্তে আইসক্রিম, আইসক্রিম তো খেতেই হবে, মানে আমার ভীষণ প্রিয় ফেভারিট একটা জিনিস, এটা তো নেবই যাওয়ার আগে, এরকম একটা ব্যাপার। বাড়ি ফেরার মুখে আইসক্রিম নিয়েছি, আর মায়ের তো মানে শাশুড়ি মায়ের তো ঠান্ডা লেগেছে, আইসক্রিম খেতে পারবে না, সেই কারণে ওনার জন্য স্পেশালি জিলেপি। আর এটা হলো রাখিদি, আমার একটা দিদি আছে, ওনার বৌদির ক্যাফে। সামনে থেকেই যাচ্ছিলাম তাই একটু ক্লিপ করে নিলাম।